আমাদের সিটাগং কিন্তু হাটের জন্য সেরা। তারপরেও আমাদের এই যে নকশা এগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে গেলে খুবই ভালো লাগছে আমার, এবং আমাদের পরিবারেরও সবাই পছন্দ করছে। প্রায় 17 জন মিলে কিন্তু খাটটি নামানো হয়েছে, যদিও ছোট ছোট তারা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিবান ফার্নিচার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিটাগং জেলার লোহাগড়া থানার পটিবিলা ইউনিয়নের নালার কুল গ্রাম, আর আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হচ্ছেন শাহাদাত ভাইয়ের বাড়ি। উনি একজন দুবাই প্রবাসী, উনি আমার কাছে একটি খাটের অর্ডার করেছেন। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, কুমিল্লা, খালি, হোমনা, দাউদকান্দি, প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু যাই। বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে কিন্তু দেখাই কোন জেলায় কী ফার্নিচার দিলাম। তো আমরা ভিতরে যাবো এবং দেখাবো। উনি একটা খাট নিয়েছেন আমার কাছ থেকে, সেটা হচ্ছে পালং স্টাইলের একটি খাট নিয়েছেন। ভালো লাগে ওনার এই খাটটি। আমি ভিডিও করার পর ওনাকে দেখাইলাম, দেখানোর পর আমরা খাটটি ওনাকে ছবি পাঠানোর পর খুবই সুন্দর উনি পছন্দ করেছেন। এবং আজকে তারিখ হচ্ছে 2 তারিখ, রাত্র বাজে হচ্ছে এখন 8টা বাজে। এখন আমাদের আসতে আসতে অনেক সময় লেগে গেছে এবং রাস্তা অনেক দূর, তো প্রায় 300-400 কিলোমিটার দূরে। তো এখানে প্রত্যন্ত একটা গ্রামে আসছি, চারদিকে খ্যাত খামার, খুব সুন্দর একটা এলাকাতে আসছি। যাই হোক, এবার আমরা খাটটার বিবরণ একটু বলবো। এটি পালং স্টাইলের খাট। আমরা পুরাতন জিনিসকে কিন্তু আবার নতুন করে বরণ করে নিচ্ছি, এটাই হচ্ছে বাস্তবতা। সে একটা সময় পালং খাটগুলো চলতো, এখন আবার মানুষের কাছে ভালো লাগতেছে, মানুষ নিচ্ছে। সাইজটা বলি প্রথমে, 6 ফিট বাই 7 ফিট। আর ম্যাটেরিয়াল ইউজ করেছি আমরা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে, যে সেগুন কাঠগুলো রাঙামাটি, বাগাইছড়ি, চট্টগ্রামে হয়, সেই সেগুন কাঠগুলো কিন্তু আমরা ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যান্ডটা আছে, এখানে কিন্তু কারুকাজ করা আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি যে কোনো নকশা দিবেন আমাদেরকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোথাও কোনো জায়গায় দেখেন যে না কোনো একটি রাজপ্রাসাদ দেখে থাকেন কোনো ডিজাইন, আমাদেরকে বললে আমরা করে দিব। আর আমি এখন দাঁড়িয়ে আছি চিটাগং জেলার লোহাগড়া থানার পটিবিলা ইউনিয়ন আর হচ্ছে নালার কুল গ্রামে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যে কোথায় কি দিলাম, সেটা আপনাদের বিশ্বাস যোগানোর জন্য কিন্তু এই ইনফরমেশন গুলো দেওয়া। এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠ দিয়ে করা 4 ইঞ্চি সলিড কাঠের উপরে হ্যান্ড মেকিং, হাতে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। আপনারা জানেন যে হাতে খোদাই করলে নকশাগুলো ভালো ভাসে, আর যদি মেশিনে করেন তাহলে একটু ভাসা ভাসা হয়, দেখতে একটু অসুন্দর লাগে। হাইট তো দেখতে পাচ্ছেন, আমি যদি হয়ে থাকি 5 ফিট 6 ইঞ্চি, এটা বর্তমানে 8 ফিটেরও প্রায় অনেক, মানে এটা ঢুকাইতেও কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়েছে। আপনারা জানেন যে তোমার খাট ঢুকাইতেও কিন্তু কষ্ট হয়। আর এটাকে যে পলিশটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে থাইল্যান্ডের পলিশ, সেটা লেকার পলিশ। এই পলিশ গুলো কিন্তু বাংলাদেশে হয় না, এটা বাইরের দেশ থেকে কিন্তু কালার গুলো আসে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনারা চান যে এই গোল্ডেন কালার গুলা ইউজ করবেন না, আপনারা অনেকে আছে যে এক কালারটা চয়েস করেন, তখন আপনারা বললে আমরা এক কালার করে দিব। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনারা চান যে এই মাঝের ফুলটা ভালো লাগে না, এখানকার ফুলটা ভালো লাগে না, আপনি চেঞ্জ করবেন, কাস্টমাইজ করবেন। যেমন ধরেন উনার ঘরে একটি ক্যাবিনেট আছে, তো উনি যদি আমাকে বলতো যে আপনি আমার ক্যাবিনেটের সাথে ম্যাচ করে দেন, তাহলে আমরা করে দিতে পারতাম। তো এরকম যদি আপনাদেরও কোনো চয়েস থাকে যে না আমার ঘরে একটা ফার্নিচার আছে সেটার সাথে আপনি ম্যাচ করে দিবেন, সেটাও সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এখানে চিটাগং কি কোনো ফার্নিচারের শোরুম ছিল কিনা? অবশ্যই চিটাগং ফার্নিচারের শোরুম ছিল, বাট মানুষের পছন্দ এক একজন এক এক দোকানে হয়ে থাকে। তো শাহাদাত ভাই আমার এই খাটটি ভালো লেগেছে, তাই ওনা আমার কাছ থেকে নিয়ে আসছেন। চিটাগং এর ফার্নিচারও কিন্তু অনেক ভালো, এখানে কিন্তু ভালো ভালো শোরুম আছে, সবারটাই কিন্তু ভালো। আর এটা হচ্ছে পালং স্টাইলের একটি খাট, একটু রাজকীয়তা ফিল করে। আমরা গতানুগতি যে খাটগুলো ইউজ করি সেগুলো হচ্ছে একটা দাসের হয়ে থাকে, ধরেন আপনাকে সামনের পাটে পিছনের পাট হয়ে থাকে, কিন্তু এটা একটু ভিন্ন স্টাইলের, দেখতে একটু ইউনিক লাগে। বাইরে থেকে একটা মেহমান আসলে দেখতে একটু গর্জিয়াস, ওয়াও বলবে, এটা তো স্বাভাবিক, আমরা তো সুন্দরই চাই। আর বিছানা ইউজ করা হয়েছে গামারি কাঠ দিয়ে, আর এটা হচ্ছে ফুল বক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি মোটা আছে, আর এখানে প্রায় 16 ইঞ্চি জায়গা আছে। উনি ম্যাট্রেস বিছায় নাই, ম্যাট্রেস কেনার পর বিছাবে। আপনাদেরকে বোঝানোর সুবিধাতে সুন্দর করে ভিডিওটি করলাম। আচ্ছা, এখন আমরা খাটটি তো আপনাদেরকে রিভিউ করলাম, দেখালাম, আপনারা এখানে ভালো একটি হেডবক্স পাচ্ছেন, এসির রিমোট, টিভি রিমোট, মোবাইল আপনারা খুব সুন্দর রাখতে পারবেন। আর এই খাটটি হচ্ছে 1,55,000 টাকা, খুব সুন্দর একটি খাট। এটা উনি নিয়েছেন 4 ইঞ্চি সলিডের উপরে। আমরা ক্লায়েন্টদের যে আছে ভাইয়ের সাথে কথা বলবো, উনি আমাদেরকে রিসিভ করেছেন। এবং এই খাটটি যখন আমরা গাড়ি থেকে নামাইছি, মিনিমাম 15 থেকে কজন আসেন লোক আপনারা সামনে আসেন? 17 জন। প্রায় 17 জন মিলেই কিন্তু খাটটি নামানো হয়েছে, যদিও ছোট ছোট তারা, আর প্রাপ্ত বয়স্ক হলে হয়তো আর 10 জন লাগতো। সবাই মিলে আমরা ছবি তুলছি, আপনাদেরকে দেখাবো। আমরা এখন কথা বলবো ভাইয়ের সাথে, যেহেতু উনি খাটটি রিসিভ করেছেন, উনি একটু রিভিউ নিলে আপনাদের সন্তুষ্ট হবেন যে না খাটটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আমরা একটু কথা বলি, ভাইয়ার নামটা? ধন্যবাদ আপনাকে, আমার নাম হচ্ছে ফারুক। আমি আমার বড় ভাই যে খাটটা অর্ডার করছে, এটা ডুবে থেকে অর্ডার করছে। তারপরে যখন বলল যে আপনি আজকে খাটটা আসবে, আপনি একটু রিসিভ করেন, আমি ছিলাম, আজকে রিসিভ করছি। প্রায় এই খাটটা আমার দেখে খুবই ভালো লাগছে। একটা বিষয় না বললে না হয়, এই যে এখানে যে নকশাগুলো আছে, এগুলো আমাদের আমার পরিবারের দেখে সবাই খুশি। টাকা বড় কথা না, টাকা তো বড় কথা না, কথা বুঝছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে গেলে খুবই ভালো লাগছে আমার, এবং আমাদের পরিবারেরও সবাই পছন্দ করছে। এবং যে লোক 17 জন বলছি, খুবই ওয়াইড, এটা আপনার 17 জন বলছেন যে এটা খুবই ওয়াইড এবং খুব হেভি। হ্যাঁ, আমার আমার একটু ভালো লাগছে, সবাই আপনাকে ধন্যবাদ। যারা দেখে মোবাইলে দেখে, কারণ এখন তো প্রতারণার যুগ, মোবাইলে দেখে কি আমাদেরকে অর্ডার করতে পারে কিনা, আপনার কাছে কেমন লাগছে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে? এটা আমি বলবো যে আপনারা নিশ্চিত একদম চোখ খেটে এই খাটগুলো নিতে পারবেন। যেমন ধরুন এটা তো আমার বড় ভাই নিছে, আমি যে একটু দেখলাম এখানে প্রতারণার কোনো কিছু নেই, সবই তো এখানে, হ্যাঁ সবই তো খাট। এরপরে এই যে নকশা, এই যে এই খাটগুলি কোনো এখানে বেজাল নাই, সেই সবে মাশাআল্লাহ একদম ফিট, এই একদম এক নম্বর কাঠ। এই যে যে আপনারা যে এই যে এই ঘরের এগুলি নকশা, হ্যাঁ হ্যাঁ সলিড কাঠ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কথা বলার জন্য। তো এই ছিল কথা চিটাং জেলার লোহাগড়া থানার পটিবিলা ইউনিয়ন নালারকুল গ্রাম। তো আজ পর্যন্তই, নতুন কোনো জেলা নিয়ে, নতুন কোনো ক্লাইং নিয়ে, নতুন কোনো বাড়িতে আবার দেখা হবে। আপনারা এই চমৎকার চমৎকার জিনিসগুলো ছবি তুলে রাখতে পারেন, ভালো লাগলে আপনারা আপনাদের এলাকা থেকে বানাতে পারেন, সমস্যা আমার তিনি হবে কোনো কথা নাই, আপনাদের ছবি তুলে রাখবেন, আপনাদের এলাকা থেকে বানাতে পারেন আপনারা। তা আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।